7 rules of money if you want to reach fast. এই পৃথিবীতে এমন লোক খুবই কম আছে যে বলবে আমার টাকার দরকার নেই, কারণ টাকা হলো সেই জিনিস যা আমাদের লাইফস্টাইল বদলে দিতে পারে। অবশ্য টাকা দিয়ে হয়তো লাইফ টাইমের জন্য সুখ লাভ করতে পারবেন না বা সমস্যার সমাধান করতে পারবেন না, কিন্তু যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি সমস্যাতেও কম পড়বেন। এর জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দ্রুত ধনী হওয়ার এমন কিছু ট্রিক্স বলবো যেগুলো ফলো করলে কেউ আপনাকে ধনী হওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। তাহলে চলুন না দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। আপনি যদি দ্রুত ধনী হতে চান আর মধ্যবিত্ত পরিবারে যদি না থাকতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। রুল নাম্বার 1, ফোকাস অন মেকিং মোর মানি দ্যান সেভিং মানি। হ্যাঁ বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিক্স এটাই, আপনার উচিত সেভিং করার থেকে ইনকাম করার দিকে বেশি গুরুত্ব দেওয়া। এই ব্যাপারটা তো আমরা সবাই জানি কিন্তু আমরা কাজে লাগাই না। এর জন্য অধিকাংশ লোকই টাকা জমানোর উপর নির্ভর করে ধনী হওয়ার চেষ্টা করে আর ফিক্সড ইনকামটাকে বেশি করে প্রাধান্য দেয়। এর জন্য তারা সহজে ধনী হতে পারে না, তাই টাকা জমানোর সাথে সাথে ইনকামের উপরেও গুরুত্ব দেওয়া উচিত। মিউচুয়াল ফান্ডস বা আদার্স ফান্ডে টাকা ইনভেস্ট করা ভালো, তবে ধনী হওয়ার জন্য শুধুমাত্র তার উপর নির্ভর করলে চলবে না, তাই যতটা সম্ভব ইনকাম বাড়ানোর চেষ্টা করুন। আপনি যদি দামি বাড়ি গাড়ি 60 বছর বয়সে না পেয়ে 26 বছরের মধ্যেই পেতে চান তাহলে তো আপনাকে কষ্ট করতেই হবে। রুল নাম্বার 2, ডোন্ট চেঞ্জ মানি অ্যাট্রাক্ট মানি। আপনি নিশ্চয়ই আমির খানের 3 ইডিয়টস দেখেছেন, যেখানে একটা ডায়লগ ছিল, সাকসেসের পিছনে নয় এক্সিলেন্টের পিছনে দৌড়াও, সাকসেস তো এমনি চলে আসবে। এর অর্থ হলো নিজেকে এতটাই সক্ষম করে তুলুন যাতে আপনাকে টাকার পিছনে নয় টাকা আপনার পিছনে দৌড়াবে, আর এটা তো তখনই সম্ভব যখন আপনি সেই কাজটা মনোযোগ সহকারে করবেন। কারণ আপনি কখনো সেটা পাবেন না যেটা আপনি চাইছেন, কারণ আপনি সেটাই পাবেন যার যোগ্যতা আপনার কাছে রয়েছে, আর সেই যোগ্যতা তখনই আপনার কাছে আসবে যখন কোনো কাজে আপনি আগ্রহ প্রকাশ করবেন। রুল নাম্বার 3, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। বন্ধুরা, আমাদের বর্তমান সমাজ অনেক উন্নত হয়ে গিয়েছে, যার জন্য কম সময় গুরুত্বপূর্ণ জিনিস খুব সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাই। যেমন এই ভিডিওটার কথাই ধরুন, আজকে আপনাকে যেভাবে ধনী হওয়ার যে ট্রিক্সগুলো বলছি তা জানতে গেলে আপনাকে অনেক ধরনের বই পড়তে হতো, বুঝতে হতো, তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হতো, কিন্তু আপনি সেই সব কিছু না করে আপনি একটা স্মার্ট আইডিয়া চুজ করলেন। আপনি সহজ পদ্ধতিতে এখন এই ভিডিওটা দেখছেন কি করে বেশি টাকা ইনকাম করা যায়। কিন্তু বন্ধুরা, ভিডিও দেখে বা ইনস্টিটিউটে গিয়ে বা কারোর কাছ থেকে কিছু শুনে সব কিছু জানলেই হবে না, সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যত বেশি জানবেন তত বেশি শিখবেন, আর যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। যেমন ধরুন আপনি ব্যবসা করতে গেলেন কিন্তু ঠকে যাওয়ার ভয়ে আপনি এগোলেন না, কিন্তু আপনি যদি সাহস করে এগিয়ে যান তাহলে আপনি হয়তো ঠকবেন ঠিকই কিন্তু শিখতে পারবেন অনেক বেশি, আর একবার শিখে গেলে অবশ্যই ইনকাম করতে পারবেন। কখনো ভাববেন না যে ইনকাম করতে গেলে শেখার দরকার নেই, কারণ আমাদের লাইফই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, কিন্তু যদি কেউ শেখার চেষ্টাই না করে তাহলে সে ডেভেলপ করবে কি করে। রুল নাম্বার 4, স্টার্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। সফলতা তো প্রত্যেক মানুষই চায়, কিন্তু সব থেকে বড় সমস্যা হলো অধিকাংশ মানুষই ভাবে সফলতার জন্য কাল থেকে শুরু করা যাক, আর সেই কাল আর কিছুতেই আসে না, এটা নিশ্চয়ই আপনি জানেন। আপনি যদি ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করতে চান তাহলে এখন থেকেই আপনাকে শুরু করতে হবে। আপনি যদি কোনো প্ল্যান করে থাকেন তাহলে এখনই অ্যাপ্লাই করুন। হয়তো আপনি প্রথমবারই ব্যর্থ হলেন, দ্বিতীয়বারও ব্যর্থ হলেন, তৃতীয়বারেও দেখা গেল ব্যর্থ হয়ে গেলেন, কিন্তু আপনি এই ব্যর্থতার মধ্যে দিয়েও আপনার ব্যর্থতার কারণ জানতে অবশ্যই পারবেন, আর ব্যর্থতার কারণ যখনই আপনি জানতে পারবেন তখনই সফলতার রাস্তাও আপনি পেয়ে যাবেন। আর দেরি না করে এখনই আপনি নিজের আইডিয়ার উপর ডিপেন্ড করে কাজ করা শুরু করে দিন, সফলতা আপনি অবশ্যই পাবেন। রুল নাম্বার 5, ট্র্যাক ইওর মানি।
এই নিয়মটা যে কোনো ব্যক্তির জন্যই প্রযোজ্য, সে স্টুডেন্ট হোক বা চাকুরিজীবী বা বিজনেসম্যান। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানি ট্র্যাক করা, অর্থাৎ কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আপনার সেভ হচ্ছে, এইগুলো সব কিছু আপনার জানা দরকার। আপনি যখন বিজনেস গ্রো করছেন তখন নিশ্চয়ই আপনার লাইফস্টাইলও চেঞ্জ আসবে, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে টাকা যেন ফালতু খাতে ব্যয় না হয়। রুল নাম্বার 6, স্টে পোর আনটিল ইউ রিয়েলি গেট রিচ। বন্ধুরা, এইরকম অনেক লোক আছে যারা টাকা হাতে পেলেই খরচ করা শুরু করে দেয়, এটা কিন্তু একদমই ঠিক নয়। আপনি যখন ভিডিও এত অবধি দেখেই ফেলেছেন তখন আপনাকে এই ট্রিক্সটাও বলে দিই, যতক্ষণ না আপনি যথেষ্ট পরিমাণ ব্যালেন্স জমিয়ে ফেলছেন ততক্ষণ পর্যন্ত ভেবেচিন্তে খরচ করবেন। বিজনেস করার সময় যদি প্রথম দিকে প্রফিট দেখতে পান তাহলে তা অবশ্যই জমিয়ে রাখুন, হঠাৎ করে কিন্তু খরচ করবেন না। আপনি যে বিজনেস করছেন তার প্রফিটটাকে দেখুন ভালো করে, আপনার প্রফিটটা রেগুলার বেসিস ফলো করুন। যতক্ষণ আপনার প্রফিট ফিক্স হচ্ছে ততক্ষণ আপনি খরচ কম করার চেষ্টা করুন। রুল নাম্বার 7, ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি। আপনি নিশ্চয়ই এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন, তবে আপনাকে যে সমস্ত ট্রিক্সগুলো বললাম সেগুলো আপনি আগে থেকেই জানতেন, তবে ভিডিওর মাধ্যমে আপনাকে আরেকবার মনে করিয়ে দিলাম। এবার আপনাকে জানাবো সর্বশেষ গুরুত্বপূর্ণ ট্রিক্স, যা হলো ফোকাস অ্যান্ড কনসিস্টেন্ট, কারণ এই দুটো জিনিসই পারে আপনার জীবনকে বদলে দিতে। আপনি যতই নিজেকে ডেভেলপ করুন না কেন, আপনার ফোকাস যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর ডেভেলপ করতে পারবেন না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে যে সমস্ত ট্রিক্স দিলাম সেই ট্রিক্সগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে আপনাকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এবার আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর কি নতুন নতুন অজানা তথ্য পেতে দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখনকার মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।